কেন মানে বেঙ্গলে কত বছর ধরে এটা হচ্ছে বা এটা ডিটেলসটা একটু যদি জানাও, টুর্নামেন্টের নিয়ম বা সেখানকার যে রুলস আছে? ড্র্যাগন বোর্ড বেঙ্গলে ছিল না এখানে রীতি বলতে। ড্র্যাগন বোর্ড এখন অলিম্পিকে অবজারভেশন এসে গেছে, ছটা স্পোর্টস মধ্যে ড্র্যাগন বোর্ডও চলে এসেছে। ড্র্যাগন বোর্ড এশিয়ান গেমসে আছে আমাদের। আমরা যখন শুনি এক বছর আগে বেঙ্গল ওয়াটার স্পোর্টস, তো আমরা বিভিন্ন বাচ্চাদের নিয়ে কাজ করছি, বাচ্চা বাচ্চা স্কুলে গিয়ে আপনারা জানেনি কীভাবে 64,000 বাচ্চা পার্টিসিপেট করেছে এখন অবধি আমাদের এতে ফ্রি অফ কস্ট। এবারে আমরা ড্র্যাগন বোর্ডে আসা একটা উদ্দেশ্য কি, আমাদের বেঙ্গলে বাচ্চারা অনেক চান্স পাবে। যত এখানে দেখা গেলো গত 2 মাস প্র্যাকটিস এখানে আমরা করছি, আমরা 9টা ছেলে আমাদের, তার মধ্যে 3টে এখানেই ছেলে যে হিটকোর আন্ডারে এখানে সব করছে, ইকো পাখি প্র্যাকটিস করে ওরা দীর্ঘদিন আন্ডার পিকের ছেলেগুলো, উপরে হাত আছে স্যারের, দেবাশীষ স্যারের, তাই এগিয়ে যাচ্ছে এরা, এখানেই পড়ালেখা করে চান্স পেয়েছে। তো আমরা ড্র্যাগন বোর্ডে ঢোকা একটাই উদ্দেশ্য কি, বাংলাতে বেঙ্গলে আমরা কীভাবে এটাকে এগিয়ে নিয়ে যাবো, বেঙ্গল ওয়াটার স্পোর্টস যেভাবে কাজ করছে আমরা বাচ্চাদের নিয়ে, আমরা একটা খুব ভালো প্ল্যাটফর্ম একটা পেয়েছি যেখানে আমরা বাচ্চাদেরকে, আমাদের বাচ্চাকে একটা ইন্টারন্যাশনাল লেভেলে আমরা নিয়ে যেতে পারবো। আর ওরা জিতে এসে নিজের কান্ট্রিকে, আমাদের প্রদেশকে, আমাদের বেঙ্গলকে, আর নিজের পাড়া গ্রামকে একটা গর্বিত করতে পারে। এই জন্যে আমরা ড্র্যাগন বোর্ডকে এখন এগিয়ে নিয়ে এসেছি।